রান্নাঘরে এসেছি 6:10, কিন্তু এই গোছাতে গোছাতেই টাইম শেষ হয়ে যায়। এখন বেজে গেছে 6:21, তো 6:10ও না, 6:10-এর আগেই এসেছিলাম। এখন বসিয়েছি ভাত, ভাতের মধ্যেই দুটো ডিম সেদ্ধ আমি দিয়ে দিয়েছি, আর এখানে মাছের মাথা, ইলিশ মাছের মাথা নিয়েছি, আর 4 পিস রুই মাছ ছিল, ছোট ছোট পিস, ওই জন্য 4 পিসই নিয়ে নিয়েছি। তো রুই মাছের মাথা দিয়ে হবে কুমড়ো আলুর তরকারি, নিচে আলুটা আছে, তো এটা এখনো ধোয়া হয়নি, ধোবো একটুকে ভাজা বসিয়ে, তারপর 4 পিস মাছ আছে, ওটাকে ঝোল বানাবো। ব্যাস আজকে তাহলেই হয়ে যায়। তো সবে রান্না শুরু করলাম। তরকারিটা করার জন্য এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে নিয়ে কুমড়ো আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। ওই কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটাই ফেলে দিয়েছি, আস্তে আস্তে তরকারি করতে করতে ওটাও গলে যাবে, মিশে যাবে। তো আর হচ্ছে এখানে মাছের মাথাগুলোকে আমি ভেজে তুলে রেখেছি। সদস্যকে সকাল থেকে ব্লগটা তো শুরু হয়ে গেছে, আর এখন হাঁটতে যাই না, তার কারণ একটা হচ্ছে এই রোদটা দেখো এসে পড়ে এরকম ভাবে, ভীষণই ভালো লাগে। আস্তে আস্তে যতটা টাইম বাড়তে থাকে এই দেয়ালটাতে পুরো রোদ পড়তে থাকে, মানি প্ল্যান্টটাও এখানে একটু একটু রোদ পায় তাই শুনে। আর এখানে তো ওকে সবটাই গুছিয়ে দিয়েছি, তোমরা জানো, তাই আর দেখাচ্ছি না আলাদা করে। আর সকালের জন্য দিয়েছি ডিম সেদ্ধ, ব্রেড আর হচ্ছে কলা। আর এই শাকগুলো আজকে বাছতে হবে, এখানে 2 আটি শাক আছে, 1 আটি নোটে, 1 আটি পালং, আর সমস্তটাই গোছানো আছে। আর এখানে ওর জন্য দুধ মুসলিটা আমি রেডি করে রেখেছি, দুধটা ঠান্ডা হতে দিয়েছি। আর কুমড়োটা ফ্রিজে রাখিনি, কুমড়োটা না খুব ভালো পেয়েছিলাম কালকে, কাঁচা পাকা কুমড়ো লাগতো একটু আমার ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করার জন্য, তো এনেছি কালকে, বেশ ভালো কুমড়োটা গলে গেল তাড়াতাড়ি। সমস্ত হয়ে গেছে, এবার দেবো ঘরটা ঝাড়, ঝাড় দিয়ে নিয়ে ওর টিফিনটা গুছিয়ে দেবো। স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে পুজোও দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সকাল সকালে সবটা করে নিয়েছিলাম, নিয়ে তারপরে একটু অর্ধ শুয়ে, মানে বসেও না শুয়েও না আর কি, বালিশে হেলান দিয়ে পাটাকে মেলে দিয়ে ভিডিও দেখছিলাম নিজের মনে। তো কিছু এডিট শিখছিলাম, এরকম কিছু করছিলাম আর কি বসে বসে। হঠাৎই বাবুর ফোন, ও অবশ্য ব্রেকফাস্ট করে ফোনটা করে, তো ও অফিস থেকে কারোর থেকে খোঁজ পেয়েছে বোধ হয় মাই চিকেনের মোড়ে, কাচকি মাছ পুঁটি মাছ এসব এসেছে। তো আমি ওকে বললাম আজকে তো বৃহস্পতিবার, আজকে আমাদের মাই চিকেনের মোড়টাতে, মানে এই স্টোরটাতে অন্তত বৃহস্পতিবারই মাছ ঢোকে, এটা আমি জানি, তো ওই জন্যই ঢুকেছে। এমনিতে পাওয়া যায়, কাচকি মাছটা সবসময় পাওয়া যায় না, এটা ঠিক কথা। তো বলছে তুমি গিয়ে নিয়ে আসো না, তখন তো আমি বললাম ধর আমি আর পাচ্ছি না, কি রোদ উঠেছে বাইরেটা দেখো, তাকানো যাচ্ছে না জাস্ট। তারপরে আমি ভেবেছিলাম ধর যাবোই না, আর ওকেও আমি বলে দিলাম যে আমি যেতে পারবো না। তারপরে একটু রাগও হলো বাবুর যে হ্যাঁ আমি খেতে চাইছি, আনতে যাচ্ছে না এরকম আর কি। তারপরে পরে আমি একবার ফোন করলাম, তো তখন তো ধরতে পারিনি, স্বাভাবিকভাবেই ফোন লকারে ছিল। তো তারপরে আবার পরে ফোন করলো, করে তারপরে আমাকে বলছে থাক আনতে হবে না, আমি যখন ফিরবো তখন নিয়ে আসবো। তো নিয়েই তো আসবে, একই ব্যাপার হবে, সেই সন্ধ্যেবেলা আমার আর মাছগুলো ধুতেও ইচ্ছে করবে না, কিছুই না। তার থেকে যাই বাবা, এখন আমি ছাতাটা নিয়ে একটু হাঁটতে হাঁটতে যাই। আর আনতে যেতামও অবশ্য, পরে ভাবছিলাম বসে বসে আর কি, যে আমার বাবা না সবসময় একটা কথা বলতো যে মানে খাটে যখন সেটা খাওয়ার জন্যই, মানে পেটে যোগান দেওয়ার জন্যই আমরা কাজ করি আর কি, যে যেই পেশাতেই আছি না কেন, অবশ্যই পেটকে আগে শান্ত করার জন্যই, খেতে না পেলে তো কিছুই হবে না, না প্রত্যেক দিন খাওয়ার যোগানটা তো দিতেই হবে, তো খাওয়ার জন্যেই কাজ করা, আগে খাওয়া তারপরে সেভিংস, তারপর শরীর ফরীর খারাপ হলে তো ডাক্তার দেখানো, এসব এখন চলছে। তো সত্যি আগেকার দিনের মানুষের তো সেভিংসও ছিল না, কিছুই না, আগেকার দিনে ওভাবেই চলতো সবাই, সত্যিই তো খাওয়ার জন্যই তো কাজ করতো, এটা ঠিক কথা, পেটকে তো আগে শান্ত করতেই হবে। তো ওইসব ভেবে ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে যাই, বেচারা কাজ করছে। আমার বাবা আরেকটা কথা বলতো, কখনো কাউকে খাওয়ার দিকে কোনো যেন কষ্ট না দেয়, মানে দেওয়া উচিত নয় আর কি, সেটাই বলতো বাবা। তো এই কথাটা হঠাৎই মাথায় স্ট্রাইক করলো, বাবা বলতো ব্যাস এবার ছুটছি ছাতা নিয়ে এই রোদের মধ্যে, তো চলো আগে লকটা করি। এখানকার রাস্তাঘাট কখনো ফাঁকা দেখি না, এখন বাজে 1:15, আর রাস্তার অবস্থা দেখো কি সাংঘাতিক, গাড়ি ঘোড়া চলছে। এই যে কাচকিকে পাওয়া গেছে, অনেক কিছুই আছে, ছোট মাছ, চিংড়ি, চিতল, ওখানে বড় কাতলা, পাবদা, না এটা বোধ হয় বোয়াল, আজকের ইলিশগুলো সাইজ
ইলিশ মাছ আছে এখনো ঘরে, ফলি ট্যাংরা সমস্তটাই আছে, তেলাপিয়া রুই, এদিকে সমস্তটাই সামুদ্রিক মাছ, এদিকেরটা বুঝতে পারি না। এ দেখো এটা বোধ হয় টুনা, কাঁকড়াও আছে। আজকে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি, ব্ল্যাকটা নিয়েছি আমি এখান থেকে বেছে বেছে, আমাদের ওখানকার ব্ল্যাক কাঁকড়াগুলো এখানে পাওয়া গেছে। এই কাঁকড়াটা কখনোই খাই না, এই কাঁকড়াটা অ্যাভেলেবেল সবসময় দেখি কিন্তু এই কাঁকড়াটা আমরা খাই না। প্রচুর মাছ এসেছে আজকে, প্রচুর, যদিও থাকে এখন অল টাইমে। কচুর শাকের কথা জিজ্ঞেস করলো, বলে আজকেই ঢুকেছিল, শেষ হয়ে গেছে, তাল পড়ে রয়েছে। এনেছি হচ্ছে কাচকি মাছ আর এই কাঁকড়াটা, কাঁকড়াটার কথাও এখনো জানে না তো, আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়েছি, ওরাই সুন্দর করে কেটে দিয়েছে। আমি কাঁকড়া কাটতে পারি না, এই একটা ঝামেলা আছে, তো ওরা কেটে দেবে কিনা জেনে তারপরে আমি এনেছি, অল্প করে এনেছি, আজকে রাতে করব ভেবেছি, তো এটাকে রাখবো না আর ওকে বলবো না যে আমি কাঁকড়া এনেছি। তো চলো এটাকে আবার ফ্রিজে রাখি, রাত্রিবেলা করবো, নর্মাল ফ্রিজে এমনি রেখে দিই। সমস্ত কাজ গুছিয়ে এই বসলাম, শাক দুয়াটি বাছবো বলেছিলাম সেটা আর বাছা হয়নি, এই ফিরে এসে বেছে নিয়ে তারপরে ওই কাঁকড়া ঠাকড়া ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে নিলাম। আর আমি জানলাটা দিয়ে যেতে ভুলে গেছিলাম, আবারও ওই পাথর কাটিং এর কাজ চলছিল, ব্যাস ধুলোগুলো উড়ে এসেছিল, আবারও ঘরটা একবার মুছে নিলাম। কি করব বলো, আমি জানলাটা দিতে একদম ভুলে গেছিলাম। আসলে আমি পাথর কাটিং এর কাজ সকাল থেকে চলে না, এই দুপুর টাইমটা থেকেই চলে, তো আমি দিয়ে যেতে ভুলে গেছি জানলাটা, আর পুরো উড়ে এসেছে। বৃষ্টি বৃষ্টি নেই, রোদ ছিল তাই আর দেইনি জানলাটাকে, ব্যাস তারপরে এখন দিয়ে দিয়েছি এই আর কি। তো এখন খাবো না, একটু রেস্ট নিয়ে নিই, হাঁপিয়ে গেছি পরপর পরপর কাজগুলো করে, তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে, যদিও দুটো বাজে ও ঠিক আছে। আমি কাঁকড়াটা রান্না করতে চলে এসেছি আর মোটামুটি ভাজা ভাজা হয়েও গেছে, এই কাঁকড়াটাকে এবার তুলে নেব। কাঁকড়ার জন্য জোগাড় করাও শুরু করে দিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে দু রকমের পেঁয়াজ কেটেছি, তো সবটাই হচ্ছে, আমি চেষ্টা করছি ও তা আসার আগে করতে, তবে আমার হবে বলে মনে হচ্ছে না, 5:45 বাজে। কাঁকড়াটাকে এখনও কষিয়ে চলেছি, দেখো খুব বেশি তেল কিন্তু আমি দেইনি, যেটুকু পরিমাণ দরকার সেইটুকু, এইসব কাঁকড়া ঠাকড়া রান্না করতে তো দেখো একটু তো তেল লাগে, তো তারপরেও আমি খুব বেশি দেইনি, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, আর কাঁকড়াটাকে জাস্ট কিছুক্ষণ দিলাম। রান্না করতে করতে আগে গরমটা লাগতো না, কিন্তু ব্যাঙ্গালোরে এত রোদ উঠছে কদিন ধরে যে দেখো হাত পাতে ঘাম আসছে পুরো, প্রচণ্ড গরম লাগছে। রান্নাঘরে আগে রান্না করতে কোনো কষ্টই হতো না, কিন্তু এই কয়েকদিন ধরে এত লেভেলের একটা রোদ উঠছে না যে প্রচণ্ড বেশি গরম লাগছে। আর ও 5:12 আমাকে ফোন করলো যে তুমি বেরিয়েছো কিনা, তো আমি তো বেরোইনি, ওকে আমি বললাম এই এসেও গেছে, আমি দেখতে পাচ্ছি স্কুটি ঢোকাচ্ছে ভেতরে, তো যাই হোক ও চলে এসছে তাড়াতাড়ি করে। আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করি, গ্যারেজের গেটটা খুললো, তোমরা দেখতে পাবে না কোথায় দাঁড়ো, ওই যে দেখতে পাচ্ছ সাদা হেলমেট একটা, ওই যে স্কুটিটা নিয়ে আসছে, চলে এসেছে। কষাতে কষাতে তেলটা জাস্ট বেরিয়ে এসছে, দেখো আমি একটু জল দিয়ে দিয়ে এবার কষাচ্ছিলাম, তো এবার ফাইনালি আমি জল ঢেলে দেবো, আর একটু টাইম থাকুক। সবে বলেছি ওকে যে আজকে রাতে না ভাত খেয়ে নেবো, ওকে বলেছিলাম যে মালবানি চিকেন আর রুটি করবো রাতে, বলছে কেন মালবানি চিকেন দিয়ে ভাত খাবো, আমি বললাম যে মালবানি চিকেনটার মধ্যে একটু গ্রেভি কম হয়েছে, তাই আমি একটু ঝোল ঝোল করার জন্য জল দিয়েছি, তাই ভাত খাবো। মালবানি চিকেন দিয়ে ভাত দেখি তো কেমন হয়েছে, দেখতে গেছিল রান্না করে এসে বলছে বাজে বেরিয়েছে, খুব খুশি হয়ে গেছে কাঁকড়া দেখে। আর যাই হোক একটু জল আমি দিলাম অবশেষে, এই যে এখন ফুটছে, একটু ফুটুক, একটু কষা কষা মতো হবে, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো, এখন একটু ঝোল রাখবো, রাত্রিবেলা আবার গরম করবো যখন তখন, আর একটু নামানোর আগে মানে অফ করার আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই হচ্ছে কাঁকড়ার ফাইনাল লুক, একটু গ্রেভি গ্রেভি তো রাখতেই হবে, নাহলে ভাত খেতে পারবো না আমরা, তো দেখো দারুণ হয়েছে, খেতেও ভালো হয়েছে, আমি নুন টুন দেখলাম আর কি, দেখতে তো দুর্দান্ত হয়েছে, স্মেলও দুর্দান্ত বেরিয়েছে।
তো এখন ঢাকা চাপা দিয়ে রাখি। আমি এই জাস্ট সন্ধে দেওয়া কমপ্লিট করলাম, আর আমাদের নিচের অবস্থা দেখো, ফ্লোরে দেয়াল থেকে খুলে এখানে দেওয়া হয়েছে বেলুনগুলোকে, আর যে যার বোথ টেপ নিয়ে সেখানেই সেটে রয়েছে। প্রমিনাকে এটা খুব ভালো লাগছে। তো যাই হোক, ওরা গেছে নিচে, ও গেল, কুন্তল ফোন করেছে, ওই দেখো দুজনে, কুন্তল আরও। তো আর এই দেখো আমার গোলাপটাকে তোমাদের অনেক দিন দেখাইনি, আমার গাছের বোধহয় সব থেকে বড় গোলাপ ফুটলো, এটা প্রচন্ড বড় হয়েছে। আর এটা তো শুকিয়ে গেছে, এটাকে মানে কেটে ফেলতে হবে। তো যাই হোক, বাবু আসার অপেক্ষা করছি। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রোজ যেরকম হয় আর কি, আমি এখন চলে এসেছি ঘরে, ব্লগ শেষ করব, ব্লগ এডিট করব, দেন ওর খাওয়া ওখানে শেষ হবে, তার উপর আবার আজকে কাঁকড়া, তো একটু তো টাইম লাগবেই। কাঁকড়াটা ভালোই ছিল, টেস্ট ছিল, তবে দেশি কাঁকড়ার যে টেস্টটা ছিল সেটা খুব একটা পেয়েছি বলবো না, মিথ্যা কথা বলা হবে। ওরে বাবা, পাশের ঘরের লোক ঘুমিয়ে থাকলেও জেগে যাবে তোমার কাঁকড়ার আওয়াজে। কাঁকড়াটাকে ভেঙে চেঙে আমার দিকে তাকাচ্ছে যে আমার ব্লগে আওয়াজটা এসছে কিনা, ভয় পেয়ে গেছে নিজে ওরকম ভাবে। যাই হোক, কাঁকড়া যদি আওয়াজ করে নাই খাওয়া হয় তাহলে তার মজাটা কিসের, তাই না? তো রান্নাটা ব্যাপক হয়েছিল, তাই না ভ্রমি? নুন ঝাল একদম ঠিকঠাক ব্যালেন্স ছিল। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। আশা রাখি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। রোজ এই সাবস্ক্রাইব কথাটা হয়তো বলি, লাইক করতে বলি, শেয়ার করতে বলি, কমেন্ট করতে বলি, বিশ্বাস করো লাইক শেয়ার কমেন্ট তো আমাদেরকে এনার্জি দেয় পরের দিনে আরেকটা ব্লগ নতুন ভাবে তৈরি করার জন্য। এই যে তোমরা মাঝে মধ্যে বলো দেখবি না টপিক ব্লগ চাই, তো টপিক ব্লগগুলো তো যখন কমেন্ট পাই, লাইক পাই, বিশ্বাস করো পরের আরেকটা টপিক ব্লগ তৈরি করার জন্য আরো এনার্জি পাই, মনে হয় না এবারের লেখাটা আরো ভালো করে লিখতে হবে, তো এই এনার্জিগুলো তো অবশ্যই পাই। ওই জন্যই বলি, আর সাবস্ক্রাইব না করলে তো আমি এগোতেই পারবো না, তোমরা ছাড়া আমরা কিচ্ছু না, সত্যি বলছি, মানে আমরা যারাই ইউটিউবার আছি না কেন, ছোট হোক বড় হোক নিউ হোক যাই হোক না কেন, সবে জার্নি শুরু করছে আর কি, নিউ তাদেরকে বললাম আমি, তো যারাই হোক না কেন তোমরা ছাড়া আমরা কিছু না। হ্যাঁ, আমরা কষ্ট করছি, প্রত্যেক দিন একটা করে ব্লগ তৈরি করছি, অবশ্যই আগের দিন বলেছিলাম এটাও একটা ইনকামের সোর্স, তো ওই জন্যেই কষ্ট তো সব পেশাতেই রয়েছে, তো আমাদেরকেও যেটুকু করতে হয় ওই আর কি। তো প্লিজ তোমরাও একটু পাশে থেকো, তোমরাও হাতটা একটু বাড়িয়ে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।